ইসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও তৈরি করে দেখাবো দারুন স্বাদের ঝাল পিঠা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঝাল পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়েছি তারপর এখানে আমি গাজর কুচি করে নিয়েছি গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব মিহি করে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে হাতের সাহায্যেও এটাকে গ্রেট করে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনেপাতা পাতা কুচি ধনে পাতার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি মিহি কুচি করে কাটা একটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ পরিমাণে আদা বাটা রসুন বাটা এই আমি দিয়ে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লালমরিচের গুড়া তবে আপনারা চাইলে শুধুমাত্র শুকনো মরিচ অথবা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামিচ পরিমাণে কর্ন ফ্লোয়ার তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লোয়ারের পরিবর্তে এখানে চাউলের গুঁড়াও ইউজ করতে পারেন তাতে করেও পিঠাটা অনেক বেশি সফট হবে এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দিব আটা আমি এখানে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ করে দুইবার করে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম তারপর আটাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এখানে আমি নর্মাল পানি নিয়েছি নর্মাল পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব তেলের পিঠা তৈরি করার জন্য আমরা ব্যাটারটা ঠিক যেরকম করে থাকি তার থেকে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম দেখুন এটার ঘনত্বটা এরকম হবে এর থেকে পাতলা করলে পিঠাটা হবে না এরকমই ঘনত্ব রাখতে হবে তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণে চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তারপর সব কিছু নেড়ে চেড়ে আবার আমি মিক্স করে নিলাম এখন এই পিঠাটাকে আমি ভাজার জন্য চুলায় চলে যাব আমি চুলায় চলে আসলাম একটা প্যান বসিয়ে তারপর পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপর একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়ামে এখন একটা চামিচের সাহায্যে এভাবে করে তেলটা পিঠার উপরের দিকে উঠিয়ে দিবো তাহলে পিঠাটা খুব ভালো ফুলবে সুন্দর কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিব পিঠাটাকে এখন আমি তুলে নিব আর এইভাবে করে সবগুলা পিঠা তৈরি করে নিব। তৈরি তৈরি হয়ে গেল স্বাদের আটা দিয়ে মজার ঝাল পিঠা। সকাল বা নাস্তায় আপনারা করে দারুণ দারুণ পারেন চাইলে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আল্লাহ হাফেজ